কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামে দুর্যোগ সহনীয় বাস গৃহ নির্মাণ প্রকল্পের কাজে প্রতিটি গৃহবাসের বাস গৃহের জন্য সরকার দুই লাখ নিরানব্বই হাজার আটশো ষাট টাকা বরাদ্দ করে অর্থে দুই রান্নাঘর ও আলাদা বাথরুম নির্মাণ করা হবে বরাদ্দ পাওয়া ক্ষেত্রপাড়া গ্রামের কানাই দাসের ছেলে নেপাল দাস জানান আমি গরিব মানুষ আমার থাকার মতো বাড়িঘর নেই সরকার তার নামে একটি বাসগৃহ বরাদ্দ করে বাসগৃহ নির্মাণের ভিতরে মাটি না খুঁড়ে আলগা মাটির উপর বালুর সাথে সিমেন্ট মিশিয়ে দুই নম্বর ইট দিয়ে কাজ শুরু করেছে মেম্বার ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু মুঠোফোনে জানান তিনি ছুটিতে কয়েকদিন দেশের বাইরে আছেন এ বিষয়ে ইউপি সদস্য জয়দেব সাহা জানান নিয়ম মেনেই বাসগৃহ নির্মাণের কাজ করা হচ্ছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহ নেওয়াজ বলেন নির্মাণ কাজে অনিয়ম হচ্ছে বলে নেপাল দাস নামের একজন মৌখিকভাবে অভিযোগ করেছেন তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন